গাণিতিক সমস্যা বলি, পর্ব 18 তে আমরা আরেকটা প্রমাণ দেখব যেখানে বলা হয়েছে যে সাইনের একটা ধারা দেওয়া আছে, সাইন স্কয়ারের ধারা, এবং তাদের 75 ডিগ্রি পর্যন্ত যদি আমি যোগ করি তাহলে আমি যেটা পাচ্ছি অ্যান্সার সেটা হচ্ছে 13/2। আচ্ছা, এটা করার জন্য প্রথমে একটু খেয়াল করো এটা আসলে কেমন ধারা। এটা হচ্ছে একটি সমান্তর ধারা। কিভাবে? দেখো, এটা শুরু হয়েছে 15 থেকে 5 ডিগ্রি অন্তর অন্তর করে এটা বাড়ছে। এই ক্ষেত্রে তোমার সবই কিন্তু সাইন, তাই না? সাইন স্কোয়ার রয়েছে। এখন তুমি কিভাবে এটা থেকে মানটা বের করতে পারো? যদি মানটা বের করতে হয়, আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সো আমাদেরকে এমনভাবে এটাকে ভাঙতে হবে যাতে করে এক একটা জোড়া তৈরি হয়, তাই না? সাইনের এবং কজের এক একটা জোড়া তৈরি হয় এবং সেখান থেকে আমরা একটা 1 পাই। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা কী করবো, আমাদের যে ধারাটা রয়েছে এই ধারাটার ধরলাম আমি পদ সংখ্যা হচ্ছে, ধরি যে ধারাটি রয়েছে এই ধারাটির পদ সংখ্যা হচ্ছে আমার n, পদ সংখ্যা n। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একটা কি সমান্তর ধারা, তাহলে আমার যে ধারাটা রয়েছে এই ধারার এনতম যে পদ হবে সেটার সূত্র কি হবে আমরা জানি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আমরা জানি। এখন দেখো আমার এনতম পদ কি দেওয়া আছে না, 75। তাহলে আমি লিখতে পারি 75 ইজ ইকুয়াল টু হচ্ছে প্রথম পদ কোনটা আমার, এই 15 প্লাস, আমি কিন্তু পদ সংখ্যা জানি না, অর্থাৎ এন মাইনাস ওয়ান। আচ্ছা, আমার অন্তর কতটুকু বলো তো, 5 ডিগ্রি অন্তর অন্তর করে যাচ্ছে, সো অন্তর বি হচ্ছে 5। সো এখান থেকে আমি পদ সংখ্যা পাবো, আমি এখান থেকে লিখতে পারি 15 প্লাস 5 এন মাইনাস 5, সো আলটিমেটলি পাচ্ছি 75। এবং এখান থেকে যদি তুমি ক্যালকুলেট, -10 এবং এখানে হচ্ছে 5 এন, সুতরাং এখান থেকে এন যদি ক্যালকুলেট করো তুমি পাচ্ছ হচ্ছে এন এর মান হবে 13, কারণ 5 তারও 65। আচ্ছা, সো এন এর মান হচ্ছে 13। আচ্ছা, এই ক্ষেত্রে তুমি কয়টা জোড়া পাবা বলো তো, যেহেতু 13, তার মানে তুমি যদি একে 2 দ্বারা ভাগ করো তাহলে একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যায়, এটার কাছাকাছি যেই সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে 6 দুগুণে 12, তাই না? 6 দুগুণে 12 হয় এবং একটা অবশিষ্ট থেকে যায়, তার মানে হচ্ছে তুমি এটা থেকে 6টা জোড়া পাবা এবং একটা অবশিষ্ট অংশ পাবা বা অংশ পদ পাবা, সেটা মান তোমাকে বের করতে হবে যেটা তুমি জানো না। কেননা তুমি কিন্তু এই 6টা জোড়া ইজিলি বের করতে পারবে, তাই না, সাইন স্কোয়ার কজ স্কোয়ার করে, কিন্তু অবশিষ্ট যে একটা থাকে, এই যে 13তম যে অংশটুকু থাকে সেটার মানটা কিন্তু তুমি জানো না, তোমাকে সেটা বের করতে হবে। সেটা কীরকম? ধরো তোমার এই অবশিষ্ট মাঝখানে একটা রয়েছে, এখানে তোমার 3টা জোড়া হয়েছে, এখানে 3টা জোড়া হয়েছে, 3টা জোড়া মানে কত, এখানে 6টা, এখানে 6টা, তাহলে 12টা, এবং এই একটা মিলে হচ্ছে তোমার 13টা পদ সংখ্যা। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে যে এই যে 6টা পদ ছিল, 6টা পদ যে সপ্তম যে পদটা সেটার মানটা আসলে কত সেটা আমি বের করতে চাচ্ছি। তো আমি লিখতে পারি যে ধারাটির সপ্তম যে পদটা থাকবে, সপ্তম যে পদে কোণের মান বা অ্যাঙ্গেলের মানটা কত হবে সেটা তো আমি জানি না, তাই না? সো কোণের মান হবে হচ্ছে এই যে সেমভাবে তুমি এই সূত্রটা ইউজ করবে, তাহলে এখানে এ কত, এ হচ্ছে আমার 15 প্লাস এন কত আমার সপ্তম পদ আমি বলে দিয়েছি, তাহলে 7 মাইনাস 1, ডি হচ্ছে কত আমার 5। সো এখান থেকে আমি কত পাই দেখো তো, 15 এখানে হচ্ছে প্লাস 30, সো আমি পাচ্ছি আমার সপ্তম পদে কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। তার মানে হচ্ছে এই যে অবশিষ্ট মাঝখানে একটা ছিল এটা হচ্ছে সাইন 45 ডিগ্রি, এবং অবশিষ্ট এদিকে একটা জোড়া হবে, 3টা জোড়া হবে, এদিকে 3টা জোড়া হবে। সো এইভাবে করে কিন্তু আমি আসলে প্রত্যেকটা যেই কোণের অ্যাঙ্গেলটা রয়েছে সেটা কিন্তু বের করতে পারছি। সো আমি লিখতে পারছি লেফট হ্যান্ড সাইড সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি, এরকম করে ডট ডট করে যে মাঝখানে যে পদটা থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার সপ্তম যেই পদটা 45 ডিগ্রি, এটা আমি লিখতে পারি, সংক্ষেপে লিখছি। সো এটার পরে যে কি আবার কিছু অংশ থাকবে, কিছু অংশ যে সর্বশেষ যে অংশটা থাকবে, এই যে 75 না, তাহলে ইমিডিয়েট আগেরটা কত হবে, সাইন স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 75 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা সিম্পলভাবে এই জিনিসটা ক্যালকুলেট করব। দেখো সাইন স্কোয়ার 15 ডিগ্রি আছে, 15 ডিগ্রি থাকলো, প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি থাকলো, সাইন স্কোয়ার 25 ডিগ্রি থাকলো, প্লাস ডট ডট ডট, সাইন 45 ডিগ্রির মান তো আমরা জানি, তাই না?
সো এটা কিন্তু আমরা লিখে দিতে পারি। সো আমরা একবারে লিখে দিব, আপাতত এটা এখানে থাকুক, সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ডট 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 যে এই অংশটুকু রয়েছে। দেখো সাইন স্কোয়ার 70 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি বলো তো? সাইন স্কোয়ার 1 ইন্টু 90 ডিগ্রি থেকে যদি আমি কত বাদ দিব, 90 ডিগ্রি থেকে যদি আমি 15 বাদ দিই, দেখো 90 মাইনাস 50 75 ডিগ্রি হয়, তাহলে আমি পাচ্ছি 70 যে পরিমাণ থাকছে 75 ডিগ্রি সেটা পাচ্ছি। এবং আমার 70 ডিগ্রির জন্য আমি কত পাচ্ছি? 70 ডিগ্রির জন্য পাচ্ছি সাইন স্কোয়ার যে 20 ডিগ্রি থাকবে, সেই 20 ডিগ্রি বানানোর জন্য এই 70 ডিগ্রিকে আমি কীভাবে আনতে পারি বলো তো? আমি যেটা করতে পারি 1 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি যদি করি তাহলে আমি কোনটা পেয়ে যাই বলো তো? 70 ডিগ্রি পেয়ে যাই, আর 75 ডিগ্রি পাই হচ্ছে এইভাবে করে 15 বাদ দিলে, তাই না? সো আলটিমেটলি যেটা হচ্ছে আমার এই লাইন থেকে এই লাইনটা সাইন স্কোয়ার 15 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 25 ডিগ্রি প্লাস ডট 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 যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এটা হচ্ছে আমার সপ্তম পদের কোণের মানটা সেটা, প্লাস ডট 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 যে দেখো এখানে আমি কী পেয়ে যাচ্ছি, যেহেতু এটা 90 ডিগ্রির বিজোড় গুণিতক, সো আমার সাইনটা রূপান্তরিত হয়ে কস হয়ে যাবে, তাই না? তাহলে এটা কত হয়ে যাচ্ছে? কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কস স্কোয়ার এখানে হয়ে যাচ্ছে 15 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এই সাইন স্কোয়ার 15 এবং এই কস স্কোয়ার 15 মিলে 1 হয়ে যাবে, এই সাইন স্কোয়ার 20 এবং এই কস স্কোয়ার 20 মিলে 1 হয়ে যাবে, অর্থাৎ এরকম করে আমার জোড়া হবে। কতটা জোড়া হবে? এখানে আমার যে জোড়াটা হবে সেটা হচ্ছে 6টা, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমি পেয়ে যাচ্ছি কত? 6 পেয়ে যাচ্ছি এই জোড়াগুলোর জন্য। এবং আমার মাঝখানে এই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রি রয়েছে, এই কোণটার মান আমি কত জানি? নর্মালি আমি জানি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। সো এটাকে যদি তুমি হোল স্কোয়ার করো, সো আলটিমেটলি তুমি কী পাবে বলো তো? 1/2 পাবে। সো এইখানে আমি কী লিখতে পারি? এই যে সাইন স্কোয়ার 45 ডিগ্রির মান 1/2। সো আলটিমেটলি যেটা হচ্ছে 2 12+1 13/2, এটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড, যেটা বলা হয়েছিল যে সাইনের যে ধারাটা রয়েছে এটাকে 15 থেকে শুরু করে 75 ডিগ্রি পর্যন্ত যোগ করলে 13/2 অ্যান্সার হয়।